ইউক্রেন সীমান্তে রাশিয়া যখন সেনা মোতায়েন করা শুরু করেছিল তখন থেকে রুশ অবস্থানের বিরোধিতা করে এসেছিল একটি আন্তর্জাতিক সামরিক সংগঠন যার নাম ন্যাটো। এই ন্যাটোকে নিয়ে যত বিপত্তি অন্তত এমনটাই দাবি রাশিয়ার, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। ইউক্রেনের এই উদ্যোগ মোটেও ভালো চোখে দেখেনি মস্কো। শটান ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্টতই জানিয়েছিলেন প্রতিবেশী দেশ ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন রাশিয়ার এই যুক্তি মোটেও ফেলে দেওয়ার মতো নয়, কারণ প্রতিবেশী দেশ ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে রাশিয়ার ঘাড়ে মার্কিন নিঃশ্বাস অবশ্যম্ভাবী, কারণ ন্যাটোর নেতৃত্বে যে আমেরিকা রয়েছে। মোট 30টি দেশের ন্যাটোর সদস্যপদ রয়েছে এবং তারা সকলেই আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত। এরপর কৃষ্ণসাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, অতর্কিতে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। ইতোমধ্যে লড়াই 20 দিন অতিক্রান্ত করেছে। ইউক্রেনবাসী রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে এখনো প্রাণপণ লড়াই চালাচ্ছে এখনো ন্যাটোর মুখাপেক্ষী জেলেনস্কি। কিন্তু কেন ন্যাটোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? তাহলে ন্যাটো কি? ন্যাটো কথাটির অর্থ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো বিভিন্ন দেশের সরকারের সামরিক জোট। ইউরোপের 28টি দেশে এবং উত্তর আমেরিকার 2টি দেশে ন্যাটো সদস্য। ন্যাটো আটলান্টিক অ্যালায়েন্স নামেও পরিচিত। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে নিরাপত্তার স্বার্থে ন্যাটো তৈরি করা হয়েছিল। ন্যাটোর চুক্তি অনুসারে এর সদস্য দেশগুলোর উপর যদি কোনো বহিরাগত শক্তি আক্রমণ করে তবে সকলে মিলে তা প্রতিহত করবে। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর। প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটোর সদস্য দেশগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে ন্যাটোর সদস্য সংখ্যা ছিল 12টি দেশ, বর্তমানে সংখ্যাটা 30। ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, পর্তুগাল, পোল্যান্ড, কানাডা, আমেরিকার মতো বড় বড় দেশ ন্যাটোর সদস্য। এখন জানা যাক ন্যাটোর সামরিক শক্তি সম্বন্ধে। আমরা তো জানি ন্যাটোতে 30টি দেশের সদস্যপদ রয়েছে। ন্যাটোতে আমেরিকার অবদান সব থেকে বেশি। ন্যাটোর সদস্য দেশগুলো সব মিলিয়ে 5,41,000 সেনাবাহিনী রয়েছে। ন্যাটোর মোট যুদ্ধবিমানের সংখ্যা 20,700। ন্যাটোর নৌসেনাও যথেষ্ট শক্তিশালী। ন্যাটোর কাছে মোট 2,049টি রণতরী রয়েছে। ন্যাটোর সাঁজোয়া গাড়ির সংখ্যা 1,44,000। ন্যাটোর কাছে সব মিলিয়ে মোট 6,065টি পারমাণবিক অস্ত্র রয়েছে। বোঝাই যাচ্ছে যৌথভাবে ন্যাটোর শক্তি অনেকটাই বেশি। এখন জানা যাক এর বিপরীতে রাশিয়ার সামরিক শক্তি। রাশিয়া এককভাবে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়ার সামরিক শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। রাশিয়া বিশ্বে একাই শুধুমাত্র সুপার পাওয়ার। রাশিয়া অত্যাধুনিক অস্ত্র তৈরির পাশাপাশি বিশ্বের অনেক দেশকে সেই অস্ত্র সরবরাহ করে। রাশিয়ার মোট সেনাবাহিনীর সংখ্যা 10,35,000। রাশিয়ান যুদ্ধবিমানের সংখ্যা 4,170। রাশিয়ার কাছে মোট 605টি যুদ্ধজাহাজ রয়েছে। রাশিয়ার সাঁজোয়া গাড়ির সংখ্যা 60,000। তবে পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া এককভাবে ন্যাটোর 30টি দেশকে হারিয়ে দিয়েছে। রাশিয়ার কাছে মোট 6,255টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এখন চলুন কূটনৈতিক বিশ্লেষণ করা যাক। রাশিয়ান আক্রমণের মুখে বরাবরই ন্যাটোর সাহায্য চেয়েছে ইউক্রেন। সামরিক কিছু সাহায্য ছাড়া যুদ্ধক্ষেত্রে এখনও ন্যাটোর উপস্থিতি লক্ষণীয় হয়নি। সামরিক শক্তিতে রাশিয়ার থেকে এগিয়ে থাকলেও ন্যাটো যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া খুবই মুশকিল, কারণ 2008 সালের আর্থিক মন্দার পর ন্যাটোর সদস্য 30টি দেশের মধ্যে 20টি দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার উপরে 2 বছরেরও বেশি সময় ধরে চলা করোনা মহামারীর কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তথা আমেরিকা আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে, তাই যুদ্ধ চালিয়ে যাওয়া আরো কঠিন। বাইডেন ইতোমধ্যে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে ইউক্রেনের যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। যদি রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা করে তবে সেক্ষেত্রেই ন্যাটো সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, আর সেই যুদ্ধে কে জিতবে সেই নিয়ে এখনই সিদ্ধান্তে আসা মুশকিল।